ঘর বদলানো যায়, দুয়ার বদলানো যায়, মানুষও বদলানো যায়, তবে যদি কপালটা খারাপ হয় তাহলে দুঃখগুলো আর কোথাও বদল করার জায়গা থাকে না। সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে, বিশ্বাসঘাতকরা ফিরে আসে তবে অনুতপ্ত হয়ে নয়, পূর্বের তুলনায় আরও বেশি আঘাত করতে। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী। ক্ষুধার্ত মানুষ জানে খাবার না পাওয়ার কী যে যন্ত্রণা, পেয়ে হারানোর মানুষটা বোঝে ভালোবাসা কী যে বেদনা। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। আমি কাউকেই কখনো কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেয়া যায়। নিজের দোষ স্বীকার করতে উদার মন এবং সৎসাহসের প্রয়োজন। যারা নিজের দোষ স্বীকার করতে চায় না তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কেননা এমন মানুষগুলোই ভয়ঙ্কর রকমের স্বার্থপর হয়। যেই শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেঈমানরাই সেরা। পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকেই ভুল শোধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি। স্বার্থ পূরণ হয়ে যাওয়ার পর অনেক আপন মানুষকে সরে যেতে দেখেছি। সত্যি কথা বলতে আপন মানুষগুলোর জন্যই আমি আপন পরের তফাতটা বুঝতে শিখেছি। আমরা তুচ্ছ সেই সব মানুষদের কাছে যাদের কাছে একসময় আমরা নিজের সমস্ত অস্তিত্বটুকু জমা রেখেছিলাম। জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। অন্যের উপরে অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো মারাত্মক বোকা। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো, বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365% হয়ে গেছে। একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দেয়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো দেখবে এমনিতেই তোমার অনেক শত্রু হয়ে যাবে। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম স্কুল ব্যাগটার বোঝা অনেক হালকা ছিল। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সবার মন মানিয়ে চলার চেষ্টা করি, তাও দিনের শেষে সবার কাছে আমিই খারাপ। ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে পথ যত কঠিনই হোক হাঁটার মজাটাই আলাদা। আমি হয়তো হেরে গেছি কিন্তু মরে যাইনি। তোমার দেওয়া শত অবহেলা হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায়। যারা মুখ বুঝে চুপচাপ সহ্য করে নেয় মানুষ ভাবে তারা অসহায়, আর মানুষ তাদেরকেই বেশি আঘাত করে। কারণে অকারণে সবচেয়ে বেশি কথা শোনায়, কারণ তারা জানে তারা কিছু বলবে না। যে যাই বলুক মুখ বুঝে সব সহ্য করে নিবে। না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি থাকে। খুব সহজেই মানুষ যা পেয়ে যায় তার প্রতি মানুষের খুব আগ্রহ থাকে না। হাজারবার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। ভালোবেসে কারো কাছে বারবার অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক সম্মানের। যে বউ অল্পতে সন্তুষ্ট নয়, অর্থাৎ যে বউয়ের প্রয়োজনের তুলনায় চাহিদা বেশি, সেই বউকে আপনি যতই ভালোবাসুন না কেন তাকে আপনি পরপুরুষের দৃষ্টি থেকে কখনোই সরাতে পারবেন না। পৃথিবীতে কেউ কারো হয়ে জন্ম নেয় না, বরং জন্ম নিয়েই কেউ কারো হয়। সুতরাং সম্পর্কের জোরে হয়তো কাউকে বলা যায় তুমি আমার, কিন্তু সারা জীবন নিজের করে রাখা যায় না। কারণ অধিকাংশ মানুষ সময়ের টানে আর জীবনের প্রয়োজনে হয়ে যায় যে কোনো একজনের। যে ব্যক্তি প্রশ্ন করবে সে 1 মিনিটের জন্য বোকা হবে, যে কখনো প্রশ্নই করবে না সে সারা জীবন বোকাই থাকবে। রেখে দিলেই মানুষ থেকে যায় না, আবার থেকে গেলেই সবাই রেখে দেয় না। যারা এক মনে দুজনকে বসায় তারা কখনো আপনাকে রাখবে না, আবার যারা স্বার্থের টানে কাছে আসে তারা স্বার্থ ফুরিয়ে গেলে কখনো আপনার পাশে থাকবে না। শেষ বেলায় এসে আমি শূন্য, যাকে চেয়েছিলাম
সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ। বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে যেমন ফিরিয়ে আনা যায় না, ঠিক তেমনই মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই বলার আগে সাবধান হন, আপনার বলা কথা যেন কারো মনে আঘাত না করে। ভালোবাসলে অভিযোগ থাকবেই, আর অভিযোগ করলেই যদি কেউ বিরক্ত হয়ে রেগে গিয়ে অভিযোগ খণ্ডন না করে উল্টো দূরত্বের অজুহাত দেখায়, তাহলে জানবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে সে স্বচ্ছ নয়। কারো দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয়, তখন সে নিজেই নিজের শক্তি ও ক্ষমতার কথা ভুলে যায়। কাউকে প্রচণ্ড রকমের মিস করলেও সে কথাটি জানানোর মতো অধিকার কারো কারো থাকে না। শুনছেন, সুখের জন্য ভালোবাসিনি, দুঃখের জন্য না। ভালোবেসেছিলাম সুখ আর দুঃখের ঊর্ধ্বে জীবনকে ভাগ করে নিব বলে, অথচ সে কথা আপনি জানলেনই না। জীবনে এমনও একদিন আসবে যেদিন জানতে পারবে যাকে তুমি আপনার চেয়েও আপন, কাছের চেয়েও কাছের মানুষ ভাবতে, সেও তোমায় কেবল প্রয়োজনেই ব্যবহার করে গেছে দিনের পর দিন। নীরব হওয়ার পিছনে ভয়ঙ্কর কষ্টের গল্প লুকিয়ে থাকে, যা অনেকেই হাসির আড়ালে লুকোতে চাই। আপনার যোগ্যতা থাকলে অন্যকে সম্মান করবেন, আর আপনার যোগ্যতা না থাকলে অন্যকে উপহাস করবেন। তাই আপনার ব্যবহারই বলে দেয় আপনার সংস্কার, আপনি শিক্ষিত না মূর্খ। বেশিরভাগ মানুষের জীবনে একটা নীরব যন্ত্রণা থাকে যার কোনো সাক্ষী থাকে না। সেই যন্ত্রণাটা মুখ বুঝে আজীবন বয়ে বেড়াতে হয়। আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। ক্ষুধা নিবারণ করার জন্য মানুষকে যে পরিমাণ ব্রেইন ব্যবহার করতে হয়, তাতেই একজন মানুষ যা অর্জন করে এটা দিয়ে সে জীবন পার করে দিতে পারবে। সন্তানকে এমনভাবে প্রস্তুত করুন যে আপনি না থাকলে সে কীভাবে চলবে তার ট্রেনিংটা সে পায়। তাকে কোনো কিছু করতে না দিয়ে ঢেকি বানালে সে আপনার অবর্তমানে কষ্ট তো পাবেই, আপনাকেই সবচেয়ে বেশি দোষারোপ করবে। অনেকেই একটা কথা বলেন, পরে এমনিতেই সব শিখে যাবে। মনে রাখবেন, একটা মানুষ হঠাৎ করেই মানুষ হয় না, আস্তে আস্তে মানুষ হয়। কারণ আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে। সেই একা চলার ট্রেনিংটা তাকে শক্ত করবে, আপনিও দেখবেন হালকা ফিল করবেন। আপনার সন্তানকে শেখান, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়ার দরকারও নাই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান, তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, উড়ে।